এখন বাজে কটা দুটো তো আমাদের এই লাঞ্চ কমপ্লিট হলো আর এখন আমাদেরকে বলছে আড়াইটার মধ্যে বেরোতে হবে অলরেডি স্নান করে আমার নাক ফাক বন্ধ হয়ে গেছে যতটুকু খোলা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ রে ওটা আরেকটু পর বন্ধ হয়ে যাবে কোনো সন্দেহ নেই তাতে তো আমরা দেখি কটার দিকে বেরোই আমরা যাবো বিশ্বনাথ কাশী টেম্পল তো ওটা দেখেছে তারপর দেন গঙ্গা ঘাটে আরতি যেটা হয় ওইটা তো মেন বারাণসীর ওইটাই মেন তো সবাই তোমাদের সেরবো তো দেখে থাকো বেশি বুকবো না ওটা এখানে রেডি হয়ে দেন হোটেলে রিসেপশনের ব্লগটা আমি তখন করিনি তো সবাই আসার আগে অবধি আমি এটা একটু ভিডিও করছিলাম তো ভালো লাগলো তাই জন্য এটা একটু শেয়ার করি তো গাইস আমরা এই টোটোটাতে বসছি কোথায় যাবো বলো এখন এখন আমরা যাচ্ছি কি টেম্পলটা বিশ্বনাথ টেম্পল নাকি কি টেম্পলটা এক্ষুনি বললাম ভুলে গেলাম কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ যদি আমাকে মারে কোথায় যাবো কোনো আইডিয়া আছে এত বড় বিয়েরা মন্দির যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আহা রে কি অবস্থা তো তোমাদেরকে যেটা বলার আমি তো গেছিলাম এখানে বিশ্বনাথ কাশী টেম্পলে দেখতে পুজো দিতে দুটো করতে এটা অ্যাকচুয়ালি শিবের মন্দির সো ওখানে গিয়ে যেটা আমি বুঝলাম যে এখানে ফোন অ্যালাউ নেই সো স্বাভাবিক আমি ফোন নিয়ে যেতে পারিনি বাইরে সব জমা দিয়ে দেন পুজোটা দিতে গেছিলাম পুজো দিয়ে দু ঘন্টা ধরে পুজো দিয়েছি এত বিরাট লাইন ছিল দেন 5:30টার দিকে আমরা বেরোলাম দশমেত ঘাট যাওয়ার জন্য যেখানে গঙ্গা আরতিটা হয় তো ওটাই বেনারসে সব থেকে ভালো আরতি মানে ওটা দেখার জন্য সব লোক যায় তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেননা কাশী বিশ্বনাথ টেম্পলের ভিডিও আমি একটাও শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কিন্তু এটা আমি শেয়ার করেছি তো তোমরা জলদি জলদি ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না আমি দেখছি
এখানে আরতি কমপ্লিট আমরা নদীতে প্রদীপ দিলাম, তো আমি দিয়েছি, আমার এটা দিদির মেয়ে ছিল ও দিল। দেন এখানে আমরা এসছি আর গঙ্গা জলটা নিয়ে যাবো, এটা তো হয় না, কেননা এখানে একদম শুদ্ধ গঙ্গার জলটা পাওয়া যাবে। সো দ্যাটস ওয়াই আমরা একটা ডিব্বা কিনলাম। দেন ওখানে ভাই জল ভরতে গেল, কেননা আমি তো ভিডিও করছিলাম, এই কারণে আমি বললাম তুই করোটা, আমি ভিডিওটা নিচ্ছি। তো ও ওখান থেকে বসে, আমি বলি বেশি দূরে যাস না, কেননা এখানে মানে পুজোটা শেষ হওয়ার সাথে সাথেই আরতিটা এখানে লোকজনকে জলে ঠেলে দিচ্ছে ঠান্ডার মধ্যে। তো যাই হোক, ও এখানে গঙ্গা জলটা নিল, আরও বড়োর একটা কোনো ডিব্বা নিলে ভালো হতো, বাট বয়ে আনতে তো হবে, ওটা পারবো না, তো ওই জন্য একটা ছোটো পুচকু ডিব্বাতে নিলাম। তারপর আমরা 8:30 নাগাদ হোটেলে এলাম। দেন আমাদের স্ন্যাক্স ছিল ভেজ পকোড়া আর ভেজ স্যুপ, কেননা ওই দিন আমাদের নিরামিষ ছিল। তো তারপর আমরা ডিনারে ভাত, ফুলকপির তরকারি, সোয়াবিনের তরকারি সব খেলাম। ভাই আমাদের পায়েস এত কে খাবে ভাই? কথা বলে তুই
ওকে গুড নাইট মেরি ক্রিসমাস অ্যাডভান্স ভাগ।